দার্জিলিং ভারতের সবথেকে জনপ্রিয় ও সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। দার্জিলিং প্রকৃতির কোলে অবস্থিত একটি শান্ত হিল স্টেশন ছাড়াও এর আরও অনেক কিছু অজানা দিক রয়েছে। আসুন দার্জিলিংয়ের অজানা ও আকর্ষণীয় কিছু বিষয় সম্পর্কে জানি যেগুলো আপনি হয়তো এখনও জানেন না। দার্জিলিং নামটি দুটি তিব্বতি শব্দ ডোর্জে এবং লিঙ্গ থেকে উদ্ভূত। দর্জে যা থান্ডারবোল্ট বা বজ্রের প্রতীক, আর লিঙ্গ মানে এলাকা বা স্থান। দার্জিলিং আকাশের বজ্রপাতের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের একটি ঐতিহাসিক ভিউ পয়েন্ট আছে এবং আপনি এই পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে নেপাল, ভুটান, তিব্বত ও সিকিমের দৃশ্য দেখতে পাবেন। 1959 সালে দালাই লামা চীনের তিব্বত থেকে হাজার হাজার অনুগামীর সাথে এদেশে পালিয়ে এসেছিলেন এবং তাদের এখন অনেকেই দার্জিলিংয়ে বসতি স্থাপন করেছেন। টিবেটিয়ান সেলফ হেল্প রিফিউজি সেন্টার এখন বেশ কয়েকটি তিব্বতী পরিবারের ঘর, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ঐতিহ্যগত স্মৃতিচিহ্ন বানিয়ে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। আপনি কি জানেন শার্লক হোমসের জন্য বিখ্যাত অভিনেতা বেন্ডিক কাম্বারব্যাচ তার অভিনয় জীবনের আগে দার্জিলিং একটি তিব্বতি মঠের ইংরেজি শিক্ষক ছিলেন? 3,149 বর্গ কিলোমিটারে বিস্তৃত দার্জিলিং পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ও সুন্দর পাহাড়ি শহর। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাধীনে থাকলেও দার্জিলিংয়ের স্থানীয় প্রশাসনে আংশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা রয়েছে। 19 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং নেপাল রাজ্য দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হতো। দার্জিলিংয়ের ইতিহাস সিকিম, নেপাল, ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1814 খ্রিস্টাব্দে সগৌলি চুক্তির ফলে সিকিম রাজ্য থেকে মেচি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত সমস্ত অঞ্চল নেপালিরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্পণ করতে বাধ্য হয়। 1817 খ্রিস্টাব্দে তিতলিয়া চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল ছোস গার্লকে ফিরিয়ে দিয়ে সিকিম রাজ্যের সার্বভৌমত্ব সুনিশ্চিত করে। ব্রিটিশ ও সিকিমের মধ্যে ক্রমবর্ধমান বিবাদের ফলে 1865 খ্রিস্টাব্দে তিস্তা নদীর পূর্ব তীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয়। 1866 খ্রিস্টাব্দের মধ্যে 1,234 বর্গ মাইল বা 3,200 কিলোমিটার ক্ষেত্রফল এলাকা নিয়ে দার্জিলিং জেলা গঠিত হয়, যা বর্তমানে একই আকারে রয়ে গেছে। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দের মধ্যে সমতলের সাথে সংযোগকারীর প্রথম সড়কপথ নির্মিত হয়। আনুষ্ঠানিকভাবে দার্জিলিংকে 1864 সালে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। দার্জিলিং রঙ্গিট ভ্যালি রোপওয়ে এশিয়ার বৃহত্তম রোপওয়ে। এই রোপওয়ে ভ্রমণকালে আপনি নিজেকে পেঁজা তুলোর মতো মেঘের মধ্যে খুঁজে পাবেন এবং আপনি নিচের সবুজ চা গাছগুলির অপরূপ দৃশ্যও দেখতে পাবেন, যা এক কথায় স্বর্গীয়। দার্জিলিং চা প্রেমীদের জন্য একটি স্বর্গীয় স্থান এবং এমনকি আপনি যদি চা নাও পছন্দ করেন তবে আপনি হ্যাপি ভ্যালি টি এস্টেটের মতো বিশাল চা বাগানগুলিতে ভ্রমণ করে এখানকার অপরূপ দৃশ্য দেখতে পারেন। দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা টয় ট্রেন নামে পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী 2 ফুট ন্যারোগেজ রেল পরিষেবা, যেটা ভারতীয় রেল কর্তৃক পরিচালিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 86 কিলোমিটার। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করে। আর এ রুটের টয় ট্রেন আজ পর্যন্ত সুন্দরতম পাহাড়িয়া ট্রেন যাত্রা বলে এই আধুনিক যুগেও স্বীকৃত। এ রুটের আঁকামাঁকা পথ, বিপজ্জনক বাঁক, যা কোনো ক্ষেত্রে প্রায় 69 ডিগ্রি পর্যন্ত, রোমাঞ্চকে আরও বাড়িয়ে দেয়। টাং, সোনাদা এমনকি বেশ কয়েকটি ছোট ছোট স্টেশন বা বাজার এ রুটে অবস্থিত। এখান থেকে পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্য ও তাদের জীবনধারা লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে ভ্রমণ করলে একদিন খুব মজা করে কাটানো যায়। দার্জিলিংয়ের আর এক প্রধান আকর্ষণ টাইগার হিল। এটি রোমান্টিক মাউন্টেন হিসেবেও পরিচিত। এই টাইগার হিল থেকে এভারেস্ট সহ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শিখর কাঞ্চনজঙ্ঘা দেখা পর্যটকদের কাছে এক সুন্দর অনুভূতি। সূর্যোদয়ের সময় নিচু উচ্চতায় সূর্যকে দেখতে পাওয়ার আগেই কাঞ্চনজঙ্ঘার শিখরগুলি আলোকিত হয়ে ওঠে।
টাইগার হিল জায়গাটি দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং থেকে এখানে জিপে করেও যাওয়া যায়। আবার চৌরাস্তা, আলুবাড়ি বা জোড়াবাংলো হয়ে পায়ে হেঁটে গিয়ে তারপর পাহাড়ি পথ বেয়ে উঠেও পৌঁছানো যায়। দার্জিলিং পর্বতমালা 3টি মুখ মাথে যথা দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পাংয়ে বিভক্ত। দার্জিলিং জেলার নিকটবর্তী খারসাং সাধারণ মানুষের জন্য কার্শিয়াং নামে পরিচিত। লেপচা ভাষায় এই কথার অর্থ হল সাদা অর্কিডের দেশ। এই জায়গাটির একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। সাদা অর্কিডের মনোমুগ্ধকর রূপ দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক ছুটে আসেন, যা স্থানীয় ভাষায় সুনখেরি নামে পরিচিত। দার্জিলিং সংস্কৃতি এবং ধর্ম উভয়ই খুব বৈচিত্র্যময়, যার ফলে এখানকার বাজার খুব বিস্তৃত। দার্জিলিংয়ের চা পাতা ছাড়াও আপনি স্থানীয় হস্তশিল্প এবং এখানকার সংস্কৃতির বিভিন্ন পোশাক, বৌদ্ধ শিল্পকর্ম, তিব্বতী কার্পেট এবং আরও অনেক কিছু কিনতে পারেন। দার্জিলিং দেখার সেরা সময় এপ্রিল থেকে জুন। এই সময় দেশের অন্যান্য অংশে প্রচুর তাপমাত্রা থাকে, কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রা 8 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসই থাকে। দার্জিলিংয়ের নিকটবর্তী বিমানবন্দর বাগডোগরা, যা শিলিগুড়িতে অবস্থিত। বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য এখানকার 90 কিমি আপনি জিপ বা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারেন। যদি আপনি রেলপথ দিয়ে আসতে চান, তবে নিকটতম রেল স্টেশন হলো জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে 6-7 ঘন্টার ট্রেনের মাধ্যমেও দার্জিলিং পৌঁছানো যেতে পারে। তাই আর দেরি কেন, আজই ভ্রমণের পরিকল্পনা করে ফেলুন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এরকম আরও মজাদার ও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ধন্যবাদ।